Hello. Assalamualaikum. I'm Rabby. আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে কথা বলবো ভিডিওর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কি ট্রানজিশন। প্রতিটা ভিডিওতেই আমরা প্রায় সময় ট্রানজিশন ব্যবহার করে থাকি। বাই ডিফল্ট প্রতিটা সফটওয়্যারেই বা প্রতিটা অ্যাপেই বাই ডিফল্ট কিছু না কিছু ট্রানজিশন দেয়া থাকে, যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করি। কিন্তু এর পাশাপাশি কাস্টমলিভাবে অনেকগুলো ট্রানজিশন তৈরি করা যায় বা ব্যবহার করা যায় জাস্ট কিছু টেকনিক ব্যবহার করে। তো আজকে কথা বলবো এরকম কিছু টেকনিক নিয়েই। তো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দোয়ায় হয়তো বা আমি আরও অনেক এগিয়ে যেতে পারি, আমার জন্য আপনারা দোয়া রাখবেন। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে আমি আমার ভিডিওতে একটি ট্রানজিশন ব্যবহার করি, সেই ট্রানজিশনটি আসলে বাই ডিফল্ট না, সেটা আমি নিজে ক্রিয়েটিভভাবে তৈরি করেছি। ট্রানজিশনটা আমার খুব পছন্দ, এটা একটা ফায়ার ওয়ার্কস ট্রানজিশন, লাইট লিক্স। আপনারা এটা কীভাবে কোথা থেকে পাবেন এবং কীভাবে এটাকে অ্যাপ্লাই করবেন এটার সম্পূর্ণ প্রসেস আপনাদের আজকে আমি দেখাবো। তো আসুন কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, দেখি কীভাবে আমরা আমাদের ট্রানজিশনগুলো কাস্টমলিভাবে তৈরি করতে পারি। তো যেমনটা বলছিলাম যে কাস্টম ট্রানজিশন আপনারা কীভাবে করবেন, তো শুরুতে আমরা যাব গুগল ক্রোম অথবা আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন। এখানে আপনারা জাস্ট লিখবেন লাইট ইফেক্ট ইফেক্ট ওভারলে, লাইট ইফেক্ট ওভারলে লিখে সার্চ করলেই আপনি এখানে অনেকগুলো লাইটিং ইফেক্ট ওভারলে পাবেন। এগুলো সবই কপিরাইট ফ্রি ম্যাক্সিমাম, এগুলো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর আপনার যেটা করতে হবে, আপনার যেই আপনার যে লাইট ইফেক্টটা পছন্দ হবে, আপনি যেই লাইট ইফেক্টটাকে ট্রানজিশন হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে যেটা করতে হবে সেটা আপনাকে চলে আসতে হবে সোজা প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে আসার পরে এই যে দেখেন আমার এখানে একটা ক্লিপ আছে, এখানে একটা ক্লিপ আছে, আপনাদেরকে প্লে করে দেখাই একটু। এই যে আমার এখানে একটা ক্লিপ আছে, পাশাপাশি এখানে একটা ক্লিপ আছে। এখন আমি এই দুই ক্লিপের মাঝে চাচ্ছি আমার ওই লাইট লিক ওভারলেটা এখানে আমি ট্রানজিশন হিসাবে সেট করতে। সেক্ষেত্রে আমি কী করতে পারি, আমার আমার লাইট লিক ওভারলেটা ডাউনলোড করাই আছে, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে আমার সুবিধা হচ্ছে। এই যে আমি ডাউনলোড করে রাখছি, এটা আমি যদি এখানে আমার সোর্সে নিয়ে এসে আমি যদি এটাকে এখানে ছেড়ে দিই তাহলে এটা এখানে চলে আসবে। এখন কোন অংশটুকু আমি নিতে যাচ্ছি, একটা লাইট লিক তো অনেক, এই আমি যেটা ডাউনলোড করেছি এর মধ্যে অনেকগুলো আছে, বাট আমি এক্স্যাক্ট কোনটা নিতে যাচ্ছি এটা আপনার আগে চুজ করে নিতে হবে। এই লাইট লিকটা অথবা এই ইফেক্টটা আমি চাচ্ছি আমার ট্রানজিশন হিসেবে ব্যবহার করতে, তাহলে আমাকে কী করতে হবে, এটার শুরুতে আমাকে এটার এখান থেকে শুরু থেকে এটার শেষ পর্যন্ত, শুরু হলো এই শেষ হয়ে গেল, এই পর্যন্ত কাট করে নিয়ে আমাকে এই অংশটা টেনে নিয়ে এসে ভিডিওর উপরে ছাড়িয়ে দিতে হবে। চেষ্টা করবেন আপনার এই ইটা আপনার ওই যে ট্রানজিশনটা খুব বড় যেন না হয়, তাহলে দেখতে একটু অড লাগে, তাহলে আপনার ইফেক্টটা ছোট হলে আপনার একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যেতে খুব সহজ হবে এবং দেখতে একটু সুন্দর লাগবে আর কি। এবার আমি যদি এটা প্লে করে দেখি, ও আরেকটি মেন বিষয় বলতে আমি ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে আমি যে একটা ভিডিওর উপরে একটা লাইট লিক ব্যবহার করেছি এটা তো কাজ করবে আমার ট্রানজিশন হিসাবে, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, সেক্ষেত্রে আমি ইফেক্ট সেকশনে যাব। ইফেক্ট সেকশনে যাওয়ার পরে আমি আমার প্রফেশনাল লাইটটা লিকটা ক্লিক করব, করার পরে এটা আমাকে যেটা করতে হবে এটা মোশন থেকে এটা ব্লেন মুডটাকে আমার নর্মাল থেকে এটাকে স্ক্রিন করে দিতে হবে, যেহেতু এটা আমি স্ক্রিনে যাচ্ছি, যেটা আমার ডাইরেক্ট স্ক্রিন কাজ করবে, এই জন্য আমি স্ক্রিনে ক্লিক করে দেবো। স্ক্রিনে ক্লিক করে দিলেই দেখেন এটা প্লে করার পরে লাইট লিক করে আরেকটা ভিডিও চলে আসবে। আমরা এটার একটু সামনে একটু কাটতে হবে, এখানে
সাদা অংশ আছে, সাদা অংশটা আমি কেটে নিব, এখান থেকে কেটে নিব, আমি এখান থেকে আমি কেটে নিব, কেটেটা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে এখান থেকে আমার ইফেক্টটা অ্যাপ্লাই হচ্ছে, এই যে দেখেন আপনারা। এবার যদি এটাকে আমি প্লে করি, এই যে, যদি আপনাদের এটা অ্যাডজাস্টমেন্টে একটু সমস্যা হয়, আপনারা এটা ঠিকমতো সাজায় নেবেন, যাতে করে আপনাদের ট্রানজিশনটা ঠিকভাবে দেখা, একটা ভিডিওর পর আরেকটা ভিডিও যেন ঠিকঠাকভাবে আপনার ট্রানজিশনের পরেই আসে, এটা আপনারা আপনাদের মতো করে ঠিক করে নেবেন। জাস্ট আমি স্যাম্পল আপনাদেরকে দেখালাম, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। যে দেখেন, চেষ্টা করবেন যে আপনার এই ট্রানজিশনটা শুরু যেখান থেকে ওইটার শেষের দিকে যখন পুরো স্ক্রিনটা কভার করবে এরকম এরকম, তখন যেন আপনার আরেকটা ভিডিও শুরু হয়, তাহলে আপনার দেখতে জিনিসটা সুন্দর লাগবে। এই যে দেখেন, এই যে জাস্ট এটাই আমি আমার ভিডিওগুলোতে ইউজ করি, এটা আমার খুব ভালো লাগে। এই কারণে আপনারা এভাবে যে কোনো আপনারা ওভারলে বলেন বা লাইটিং ইফেক্ট বলেন বা যে কোনো আপনারা ট্রানজিশন এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া অনলাইনে অনেক ট্রানজিশন পাওয়া যায় যেগুলো আপনারা টেমপ্লেটগুলো ডাউনলোড করে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা এখানে টেমপ্লেট তৈরিও করতে পারেন, এখানে টেমপ্লেট তৈরি করা যায়, জুম ইন জুম আউট। আপনাদের আপনারা তো এখানে আপনাদেরকে আমি দেখাইছি এর আগে যে এখানে এখানে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে এখানে অনেক কিছু আপনার হচ্ছে যে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়। আপনারা এইভাবে আপনাদের ট্রানজিশনগুলো সাজাতে পারেন। তো আজকে খুব বেশি আর না বলি, আজকে এতটুকুই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।